বাধা যদি থেকে তুমি এমন কি কি শিখলে যেটা তুমি সারা জীবন মনে রাখবে? অনেক প্রথমে বাবা যদি ভেরি টাফ ক্যারেক্টার, অফকোর্স টিজার থেকে জাজ করাও যায় না। আমাদের যখন রিসার্চ এসছিল, যখন আমরা রিসার্চের মধ্যে ছিলাম, যেহেতু এটা আমাদের দুর্ভাগ্যকে খুব বেশি ডকুমেন্টেশন নেই আমাদের স্বাধীনতা সংগ্রামীদেরকে নিয়ে, মানে কিছু লোককে ছাড়া বাকিদের ডকুমেন্টেশন খুব কম, তার মধ্যে বাবা যদি একটা, তো তার মধ্যে থেকে যতটুকু আমরা পেরেছি, আমাদের যে রিসার্চের মধ্যে এসেছিল যে মোর দেন 400 টিচার্স ছিল ওনার পায়ে, পায়ের মাংস তুলে দিয়েছিল। এবার আমরা মধ্যে ভাবলাম কি একটা মানুষের যদি 400 যে বেশি স্টিচ পড়ে, সে তো সাধারণভাবে হাঁটবে, তার হাঁটার মধ্যে একটা লিমিটিং ব্যাপারটা থাকবে। উই গট দ্যাট লিমিটিং। ক্যারেক্টারটাকে যতটা কাছাকাছি নিয়ে যেতে হবে, মানে যতটা বাবা যতীনের মতন, যেহেতু একটা রিয়েল লাইফ একজন লাইফের ক্যারেক্টার, তো তার কাছাকাছি গেলে দেখতে ভালো লাগবে। তার জন্য ডেফিনেটলি একটা ওয়েট ট্রান্সফরমেশন এ ও সব কিছু ছিল। শিখলাম কি অনেক কিছু। প্রথমে তো লোভ, কে একজন 35 বছর বয়সে, তার আগে উনি অনেক কাজ করেছেন, উনি বেসিক্যালি ফাইন্যান্স অফিসার ছিলেন ব্রিটিশ আমলে, তখন ফাইন্যান্স ডিপার্টমেন্ট একটা বড় অফিসার ছিলেন, সেইটাকে ছেড়ে উনি স্বাধীনতা সংগ্রামে নেমেছিলেন, এবং বউ বাচ্চা ভালো লাগা ভালোবাসা ভালো চাকরি ছেড়ে দিয়ে দেশটাকে কীভাবে স্বাধীন করা যায় সেইটাকে মনে ছিল। আজকে যেটা একটু আগে বলছিল, আমরা খুব লোভী, আমরা আমাদের ব্যাংক ব্যালেন্সে কত টাকা, আমার কে কতটা লাইক, কে কতটা শেয়ার, কতটা কমেন্ট, এর মধ্যে জীবনটা আটকে গেছে। কিন্তু কিছু মানুষ না ভেবে এত কিছু করে গেছে, সেই জন্য অমর হয়ে গেছে। আমরা এইটা শুধু বাবা যদি না, আমার মনে হয় প্রত্যেক কটা স্বাধীনতা সংগ্রামী তাদেরকে যেটা শেখা যায়, কে যেটা অন্যায় তার বিরুদ্ধে কথা বলতে হবে, মাথা নিচু করলে হবে না, এবং আজকে একটা ভাবলে হবে না, ভবিষ্যৎ ভাবতে হবে, শুধু আমার না আমার দেশের। হাই ক্যামেরা আছে বলে বসে বলছি, এখন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে দেশে একজন সাধারণ নাগরিক হিসেবে তুমি কোন ক্ষেত্রে কিভাবে বিপ্লব আনতে চাও? বিপ্লব প্রথম বিপ্লব এমন একটা জিনিসটা সেটা সেটা খুব দেখা যায় তা নয়, কিন্তু কি এইটা বলতে চাই আমি মুখ করতে তোমার বিপরীত রেভলিউশন সামথিং, যেটা আমার মনে হয় স্বাধীনভাবে বাঁচতে চাই, আমার পরিচয় আমি কোন ধর্মতে আছি সেটা নয়, আমার পরিচয় আমার কাজ হওয়া উচিত, আমার পরিচয়কে আমি আমার দেশের জন্য কতটা করতে পারলাম, রাদার দেন দেশ আমার জন্য কী করছে। তো আমার এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট আজকের দিনে, কারণ ভুল কোথাও যেন আমার মনে হয় কি যেমন সিম্পল নারী সুরক্ষা, এই যে শিক্ষাটাই মানে হয় না কি বাচ্চাদেরকে ছোটবেলা থেকে আমার মনে হয় গিয়ে শেখানো উচিত সিভিক্সের মধ্যে কে মেয়েদেরকে কীভাবে সম্মান করতে হয়, কীভাবে হয় না কি দ্য সো মেনি থিংস, আমার মনে হয় এগুলো এলে ভালোভাবে বিপ্লব আসতে পারে। শুধু ব্যাংক ব্যালেন্স থাকলে বিপ্লব আসে না, আমার মনে হয় কি দেশে প্রত্যেকটা মানুষের স্বাধীন থাকতে পারে, তবে গিয়ে দেশের মধ্যে বিপ্লব আসবে, মানে দেশ আরও বেশি করে স্বাধীন করে বাঁচতে পারে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা বাকিদের কাছে কিন্তু প্রশ্ন রাখতে পারো, অফকোর্স গিফটও আছে, তো সুদীপ্তা দেই চলে যাবে, সুদীপ্তা ইমনের সবাই বলবো আমি সুদীপ্তা দেই ভালো বলছি ইমন ইমন বলো আমি কিছু না না আমি মানে আমি খুব অবাক হয়ে যাই দেবদাকে দেখে, যে একটা মানুষ আমি এটা বারবার বলেছি দেবদাকে যে এতটা ডেডিকেশন নিয়ে এতটা প্যাশন নিয়ে এতটা ভালোবাসা নিয়ে কি করে প্রত্যেকটা কাজ দেবদা করে, মানে আমার খুব বেশি দিন আমি এই ইন্ডাস্ট্রিতে আসিনি, তোমরা সবাই জানো এখানে মিডিয়ার বন্ধুরা যারা আছো 2016 থেকে সেই অর্থে আমি শুরু করেছি, আমার এখনই মাঝে মাঝে মনে হয় যে আবার একটা ইভেন্টে যেতে হবে, কিন্তু আমি যখনই দেবদাকে দেখি বা আমার এখানে সুদীপ্তা যেও রয়েছে নানু অনেকে রয়েছে, আমি খুব ইন্সপায়ার্ড হই এরকম মানুষদেরকে দেখে, এবং এদের সঙ্গে থাকতে পেরে আমার খুব আনন্দ হয়। বাঘা যদি এমন একটা সাবজেক্ট ওয়াই আই ওয়াজ সিটিং দেয়ার অ্যান্ড ওয়াচিং দ্য টিজার দ্য ট্রেলার এভরিথিং, আমি লিটারালি আমার চোখে জল ছিল, আমার মনে হয় যে আমাদের ক্রাফট এমনই হওয়া উচিত। একজন বলছিলেন ওখানে যে
and every party jara eto honesty niye kaj korechen sei kaj ta bhalo hote bachcho ebong seta kothao ni ami dekhlam ebong shotti shotti bhalo jodi ei naam ta gota deshe onek beshi kore chhoriye pora uchit all the best to Bekta and to the entire team. Coming back to my music, Neil amar bohu diner bondhu. Neil ke je Bekta khuje ene ber koreche ebong Neil er por por tinte chobi Bektar hat dhore. Ashole Neil nijei onek shomoy boleche je ami mane Bektar kach theke je bhalobasha ebong support ta peyechi seta Neil er jonno khubi important chilo. Thank you Bekta. নীল যে ভেবেছে এই গানটা আমি গাইতে পারবো টাইটেল ট্র্যাকটা তার মধ্যে একটা অদ্ভুত গান মানে সেই গানটা একটা খুব কঠিন গান আমি নীলকে বললাম আমি কেন হ্যাঁ না নীল বলল যে তুই পারবি পেরেছি হয়তো আমার সঙ্গে স্নিগ্ধজিৎ গেয়েছে গানটা প্লিজ তোমরা এই গানটা শুনো প্রত্যেকটা গান শুনো এবং থ্যাংকস টু দেবদা নীল ফর গিভিং মি দিস অপরচুনিটি মিডিয়ার বন্ধুরা প্লিজ এই ছবিটা আরও বেশি করে ছড়িয়ে দেবেন এবং সকলে ভালো থাকবেন আর সবার পারমিশন নিয়ে আমি চলে যাচ্ছি না ওই পারমিশনটা আমি দিতে পারছি না না বিষয়টা হচ্ছে আচ্ছা ঠিক আছে কিন্তু আমি দেবতার পারমিশন নিয়ে নিয়েছি আমি খুব মানে অফকোর্স যেহেতু রেডিওতে আমরা কাজ করি আমরা মনে হয় যে একটু গানটা সম্পূর্ণ দাখিল করে হয় গান অসম্পূর্ণ থাকে যায় না বলছি গানটা তো শোনাই যায় কিন্তু এক্সক্লুসিভ একটা ব্যাপার তো হিন্দি গান গাইবো তবে আজকে সত্যি জানা নেই আমার গানটা গানটা যখন রিলিজ করবে আমরা প্রচুর রিলিজ করব এবং আবার একটা মিউজিক লঞ্চ হবে বেশ আবার আমরা আর ওই আমি আজকে সবার অনুমতি নিয়ে বিদায় নিচ্ছি হিমাল চক্রবর্তী এবং জেনে আমার জন্য হাতালি হয়ে যাক অনেক অনেক শুভেচ্ছা থ্যাংক ইউ ফর বিং আ পার্ট অফ দিস ফিল্ম বাঘাজ্যোতি থ্যাংক ইউ আমাদের সুদীপ্তি তোমার এক্সপিরিয়েন্স গুড ইভিনিং অনেক কথা হয়ে গেছে টিজার দেখে ওখানে বসে গায়ে কাঁটা দিচ্ছিল আর বসে বসে একটাই জিনিস মনে হচ্ছিল দেশপ্রেম এমন একটা অনুভূতি না যে যতই চাক এই অনুভূতিটা আমাদের থেকে কেড়ে নিতে পারবে না কোনো রাজনৈতিক দাদা এর মধ্যে পিতৃত্ব ফলাতে এসে লাভ নেই আমরা এই দেশের প্রত্যেকটা দেশবাসী এটা ভিতরে ফিল করি এটা আমাদের ফিলিং বাঘাজ্যোতির সবাই দেখুন বাঙালির 12 মাসে 13 পার্বণ ছিল এখন 15টা পার্বণ হয়ে গেছে আমাদের পশ্চিমবঙ্গের বাঙালির 13টা তো আছে তার সঙ্গে একটা বড়দিনের রিলিজ আর একটা পুজোর রিলিজ টোটাল 15টা পার্বণ আই ফিল প্রিভিলেজ টু বি আ পার্ট অফ দোজ 15 পার্বণস দিস ইয়ার আমার সঙ্গে ওর দ্বিতীয় ছবি অরুণ দাস সঙ্গে আমার প্রথম ছবি প্রীতিলতা ওয়াদ্দেদার অ্যানি বেসান্ত মাতঙ্গিনী হাজরার কথা তবু মানুষ জানেন কিন্তু এই গোটা যুগটা ধরে যতগুলো বছর ধরে ভারতের স্বাধীনতা সংগ্রাম হয়েছিল এমন কিছু মহিলা ছিলেন যারা হয়তো ফোর ফ্রান্টে আসেননি সামনে আসেননি চুপচাপ তাদের দায়িত্ব সেরেছেন একেবারে পিছন থেকে ঠিক তেমনই এক চরিত্র বিনোদবালা যে চরিত্রে আমি অভিনয় করেছি তাকে কখনো ফোর ফ্রান্টে দেখা যায়নি বন্ধু টন্দুক নিয়ে লড়ছেন বলে কিন্তু এরকম একটা দিদি না থাকলে ভাইও বোধ হয় সেই সাহসটা করে উঠতে পারতো না বা ইন্দুবালার মতো স্ত্রী না থাকলে যে তার সমস্ত ইমোশনকে ভিতরে চেপে রেখে বলে তুমি যাও এই মহিলারা ছিল বলে হয়তো সামনে আমরা বাঘাজ্যোতিদের দেখতে পেয়েছি আমার খুব ভালো লাগছে ভেবে যে একটা বিনোদবালার চরিত্রে অভিনয় করে অনেক অনেক বিনোদবালাদের আমি রিপ্রেজেন্ট করছি ভারতের সমগ্র স্বাধীনতা সংগ্রামীদের সেই সব অনুচ্চারিত মহিলা চরিত্র নামগুলো তাদের সকলকে কোথাও একটা রিপ্রেজেন্ট করতে পারছি ভেবে খুব ভালো লাগছে 19 তারিখ বাংলায় রিলিজ 20 তারিখ হিন্দিতে রিলিজ ছড়িয়ে দিন খবর চারিদিকে ছড়িয়ে পড়ুক বাঘাজ্যোতির সবাই দেখুক আমার সমস্ত ফেভারিট অভিনেতারা রয়েছেন এই ছবিতে
দারুণ একটা কিছু হতে চলেছে এইটুকু বলতে পারি। ঠিক আধ ঘন্টার মধ্যে সায়েন্স সিটিতে আমার একটা ইভেন্ট শুরু হবে, আমাকে এক্ষুনি বেরিয়ে যেতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ বিনোদ বালা চরিত্র সুধীন্দ্র চক্রবর্তী, আমরা সকলে মুখে আছি তাকে দেখার জন্য বাঘা জ্যোতির ছবিতে। অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সুধীন্দ্র দিদি। Srija, your experience, all your experience. আচ্ছা, আর কোনো কি প্রশ্ন আছে ওপেন সেশনে আমাদের? আর কোনো প্রশ্ন আছে? আচ্ছা, 90টি ক্যারেক্টার্স আমরা যেটা ডিসকাস করছিলাম, 90টা ক্যারেক্টার্স এই ছবিতে আছে, তাদের মধ্যে অলমোস্ট 89 ক্যারেক্টার্স তাদের নয় প্রথম ছবি নয় দ্বিতীয় ছবি। তো প্রথমত এই কাস্টিংটা তো একটা বিশাল ব্যাপার, আর অ্যাজ ফার অ্যাজ মাই নলেজ গোস, মানে ইউ আর দ্য পার্সন যে পুরো দায়িত্বটাই নিয়ে নিয়েছিল, তাই কি? বাঘাজ্যোতিতে অজস্র ক্যারেক্টার আছে এবং আমরা খুব লাগে কি এরকম ট্যালেন্টেড অ্যাক্টরদেরকে আমরা খুঁজে পেয়েছি, মানে তারা প্রত্যেকে দুর্দান্ত অভিনেতা এবং তারা জীবন দিয়ে পারফর্ম করেছে, প্রত্যেক কটা চরিত্রকে তারা জীবন্ত করে তুলেছে, তারা মনে হয় এসেছে গ্রেট থিং। অ্যান্ড ইয়া, মানে অন্য আমি একটাই কথা বলেছিলাম কি আমি আর সুদীপ্তাদি বাদ দিয়ে সবাই যেন নতুন, কারণ প্রচুর থিয়েটার অ্যাক্টর আছে তারা সুযোগ পায় না বা সেই জায়গা পৌঁছতে পারে না, তো সেই জায়গা থেকে আমার তরফ থেকে পুরো ঘাটে পুরো প্রিন্সিপাল ছিল উইল গো উইথ অল দ্য নিউ কামার্স এবং আমরা অডিশন নিই এবং সবকটা চরিত্র লুক অ্যালাইক, মানে সেই সময়ে যেমন যদি অরবিন্দ ঘোষ আছে বা বাইন ঘোষ বা চালু এখানে আছে, তো তো সবকটা ক্যারেক্টার তাদের ফিজিক্যালিটি দেখে কীভাবে তারা দেখতে ছিলেন এবং সেটাকে রিক্রিয়েট করা। তার জন্য অসংখ্য ধন্যবাদ সৌম্রাট কুণ্ডু যিনি আমাদের মেকআপ আর্টিস্ট, জয়ন্তী সেন যিনি আমাদের কস্টিউম, এরা দুজন আমার মনে হয় কি দুর্দান্ত কাজ করেছে প্রত্যেক কটা ক্যারেক্টারকে ফুটিয়ে তোলার জন্য। তো ইয়া, আই এম ভেরি হ্যাপি, আমি বলবো আমার মনকে অরুণদা অ্যান্ড অরুণদা টিম বিশেষ করে ধন্যবাদ, কারণ এই পুরো উদ্যোগটা ওনারাই নিয়েছিলেন এবং প্রীতম চৌধুরী যে আমাদের লাইন প্রযোজক তার অফিসে প্রত্যেক দিন কিছু না কিছু অডিশন হতো সকাল থেকে রাত অবধি এবং ওর অডিশন হয়েছিল, মানে আমি হিরো নিয়ে কথা হচ্ছিল তখন। ইনফ্যাক্ট আমি এটা বলতে পৃথিবীদা যখন ওর লুকটা রিভিল হলো একটা নামি পেপারে যখন বেরিয়েছিল, তারপর তিনি আমাকে মেল করেছেন কি আই এম ভেরি ইমপ্রেস উইথ ইন্দুবালা, আমার দিদাকে ওরকমই মানে আমার ঠাকুরদাকে ওরকমই দেখতে ছিলেন, মানে আই এম ভেরি হ্যাপি কে তুমি ঠিকঠাক কাস্টিং করছো। তো আমার মনে হয় ইটস এ গ্রেট ফিলিং ওয়েন ইউ গেট যে কাস্টিংটা না, যে কোনো পিরিয়ড ড্রামাতে খুব ইম্পর্টেন্ট একটা চরিত্র, মানে কাস্টিংটাও একটা খুব ইম্পর্টেন্ট একটা ডিপার্টমেন্ট, অ্যান্ড সেই জায়গা থেকে উই আর ভেরি হ্যাপি যে আমরা জিনিয়াস অফ দ্য অ্যাক্টার্স পেয়েছি। Absolutely, absolutely. আমাদের একটা ওয়ান টু ওয়ান সেশন অফ কোর্স হবে উইথ মিডিয়া, কিন্তু তার আগে হিরোইনের কথা যখন হচ্ছে প্রথমেই বলি মেনি 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 কংগ্রাচুলেশনস টু ইউ ডার্লিং, আই মিন দিস ইজ আ অ্যাবসলিউটলি হিউজ ব্রেক, আর এরকম একটা ক্যারেক্টার, তুমি বলো কতটা নার্ভাস লাগে, ওই হাসিটার পেছনে কতটা নার্ভাসনেস লুকিয়ে আছে এটা একটু বলো। থ্যাংক ইউ সো মাচ ফার্স্ট অফ অল, নমস্কার, আমি শ্রীজা। হ্যাঁ, আমি ভীষণ নার্ভাস ছিলাম দিন থেকেই, আমি বলতে বলতে আসছিলাম যে আমি কী বলবো, বিকজ এটা আমার প্রথম ছবির প্রথম ইভেন্ট, আমি অনেকদিন ধরে ওয়েট করছিলাম আজকের দিনটা, তো এতটাই ইমোশনে কি ওভারওয়েলম লাগছিল যে বুঝতে পারছিলাম না কোথায় শুরু করবো কোথায় শেষ করবো, তারপর স্টেজে এত বড় বড় মানুষদের সাথে বসে আছি আজকে আপনাদের সাথে কথা বলছি এবং ছবিটাতেও আমি এনাদের গাইডেন্সে কাজ করতে পেরেছি, এর থেকে বড় পাওনা আমার কাছে আর কিছু হতেই পারে না সত্যি, মানে আমি ভাবতেই পারি না যে আমার প্রথম ছবিতে আমি দেবদার সাথে কাজ করার সুযোগ পাবো, অরুণ স্যার সুদীপ্তাদি এনাদের গাইডেন্স পাবো, সত্যি মানে আই এম জাস্ট ভেরি ওভারওয়েলমড রাইট নাও। তো আপনারা প্লিজ ছবিটা দেখুন আর প্লিজ জানান আপনাদের কেমন লাগে, আমি বেশি কিছু বলবো না বিকজ আমার খুব নার্ভাস লাগছে, অনেক এই তো সবাই অনেক কিছু বলতে হবে, অনেক প্রশ্ন আসবে ওয়ান টু ওয়ান সেশনে।